অনুষ্ঠান কুল কিক অফে আপনাদের সাথে আছি আমি সারা ফেরজাইমা, এবং আপনারা আমাদেরকে দেখছেন প্রথম আলোর ফেসবুক পেজ থেকে সরাসরি। সরাসরি মানে আপনাদের যে কোনো মন্তব্য আমাদেরকে সরাসরি লিখে পাঠাতে পারেন, আমরা সেটা পড়ে শোনাবো। এবং আজকের কথা হবে অবশ্য অবশ্যই আজকের ম্যাচ নিয়ে, তৃতীয় চতুর্থ স্থান নির্ধারণকারী ম্যাচ ইংল্যান্ড বনাম বেলজিয়াম, কে জিতবে এটাই আজকে জানার বিষয়। এবং আপনারা সবাই নিশ্চয়ই জানেন যে গ্রুপ পর্বেও তারা একই গ্রুপে ছিল ইংল্যান্ড এবং বেলজিয়াম, এবং এর আগেও এই জন্য তারা একবার মুখোমুখি হয়েছে। সেদিন অবশ্য জয় নিয়ে কারোরই মাথা ব্যথা ছিল না, কারণ দু দলই পরবর্তী রাউন্ডের জন্য তখন অলরেডি কোয়ালিফাইড ছিল। এবং ইনফ্যাক্ট ইংল্যান্ডের কোচ সাউথগেট কিছুটা বলেছিল যে জয় নিয়ে তাদের মাথা ব্যথা নেই, কারণ তারা ভবিষ্যতের কথা চিন্তা করছে। ইংল্যান্ডের ধারণা ছিল যে তারা হেরে গেলে হয়তোবা তাদের প্রতিপক্ষ কিছুটা সহজ হবে, হয়তোবা সহজ ছিল, কিন্তু তারপরও ফাইনাল পর্যন্ত যাত্রা কিন্তু তারা কন্টিনিউ করতে পারেনি, তাদের থেমে যেতে হয়েছে সেমিফাইনালেই। তো এ নিয়ে আমরা কথা বলবো, সেমিফাইনালে তাদের কি হবে, এবার বেলজিয়াম এবং ইংল্যান্ডের খেলায় কে জিতবে, এসব নিয়ে কথা বলার জন্য আমার সাথে আছেন কোচ মারুফুল হক। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ভাইয়া কি মনে হচ্ছে, এর আগে তো আমরা অলরেডি ইংল্যান্ড আর বেলজিয়ামের একটা ফাইট দেখে ফেলেছি, যদিও বেশিরভাগ প্লেয়ারই বেঞ্চ করা ছিল, অনেকেই খেলেনি, এবং একটু গা ছাড়া খেলা ছিলই বলতে হবে। না, ওই ম্যাচটা নিয়ে আমার কাছে যেটা মনে হয়েছে, ইংল্যান্ড মানে ওই ম্যাচের আগে আর কি অফ দ্য ফিল্ড যেমন তাদের হিসাব নিকাশ একবারে খুব করা ছিল, সেই হিসাব নিকাশটা মানে সেমিফাইনালে যদি সেই রকমের হিসাব নিকাশটা তাদের অন দ্য ফিল্ড হতো, তাহলে হয়তো কালকে ওরা ফাইনাল খেলতো, আজকে এই ম্যাচটা খেলতে হতো না। যাই হোক, তারপরে আমি অনেকেই মনে করি যে এই থার্ড ফোর্থ প্লেসের ম্যাচটার খুব একটা গুরুত্ব নেই, কিন্তু আমি মনে করি গুরুত্ব রয়েছে, কারণ আজকে ক্রোয়েশিয়া কিন্তু ফাইনাল খেলছে, কিন্তু সেই ক্ষেত্রে তাদের একটা একটা মানে তাদের মোটিভেশন হলো যে আমরা একসময় থার্ড হয়েছিলাম, আমরা 86 এ তারা এবং না তারা ফোর্থ হয়েছিল, ক্রোয়েশিয়া এবং ফ্রান্সের খেলা ছিল, আচ্ছা 98 এ ক্রোয়েশিয়া থার্ড হয়েছিল, আচ্ছা। তো এটা কিন্তু আজকে মানে ক্রোয়েশিয়া ফাইনাল খেলে ক্রোয়েশিয়া, তাহলে ক্রোয়েশিয়ার জন্য এটা আমি থার্ড ফোর্থ ম্যাচের কথা বলছি, আমি হচ্ছে ইশের কথা বলছিলাম। ইংল্যান্ড আর বেলজিয়ামের খেলা একবার বেলজিয়ামের হচ্ছে 86 এ তারা ফোর্থ হয়েছিল ফ্রান্সের সাথে, তো আজকে যদি বেলজিয়াম জিততে পারে থার্ড হওয়াটাই বেলজিয়ামের জন্য সবচেয়ে বিগেস্ট অ্যাচিভমেন্ট। না, সেটাই বলছিলাম যে আসলে মানে অনেকের কাছে গুরুত্ব নেই ম্যাচটার, কিন্তু আমি মনে করি টিমগুলোর কাছে গুরুত্ব রয়েছে, যদিও ওরা সেমিফাইনাল থেকে চলে যায় একটা আপসেট, সেখান থেকে ফাইনাল না যেতে পারি, এই ম্যাচটা খেলতে হবে। এই ম্যাচটা আরেকটা গুরুত্ব রয়েছে, আমি যেটা মনে করি সাইকোলজিক্যাল, প্লেয়াররা যখন একটা সেমিফাইনাল ম্যাচ থেকে ওয়ার্ল্ড কাপের মতো একটা টুর্নামেন্ট থেকে সেমিফাইনাল ম্যাচ থেকে ছিটকে যায় ফাইনাল খেলতে না পারে, তখন প্লেয়াররা কিন্তু মেন্টালি অনেক অনেক ডাউন থাকে। তো প্লেয়ার কোচ মানে সবাই যদি আবার ইমিডিয়েট একটা কোনো ম্যাচ বা ট্রেনিংয়ে ফিরে আসে, তাহলে কিন্তু ওর ধাক্কাটা কাটিয়ে ওঠে, এটা অনেক ক্ষেত্রে দেখা যায়। আমার কাছে মনে হচ্ছে এই ম্যাচটার মাধ্যমে প্লেয়াররা অনেক ফ্রেশ হয়ে কিন্তু তাদের দেশে ফেরত যেতে পারবে। তারপরে এই ম্যাচ যেহেতু আমি আগে বলেছি গুরুত্বটা হলো তাদের মানে তৃতীয় স্থান নির্ধারণের জন্য একটা ফাইট হবে, আরেকটা ফাইট হবে আমার কাছে মনে হচ্ছে দুই গোল মাউথে, একটা হলো হ্যারি কেইন আর লুকাকু, কারণ এখানে লুকাকু চাইবে যেহেতু আগের ম্যাচগুলোতে সে গোলের দিকে তাকায়নি, ইন্ডিভিজুয়াল গোলের দিকে তাকায়নি, চেষ্টা করলে হয়তো হতে পারত। তারপর আমার মনে হয় লুকাকুর জন্য কিন্তু টাফ হয়ে যাবে, চারটা এবং ছয়টা হার্ড কম্পিটিশন, অন্তত তিনটা স্কোর লুকাকুকে করতে হবে, যেটা অবশ্যই টাফ, আবার এদিকে হ্যারি কেইনেরও স্কোর করার চান্স থেকে যাচ্ছে, সেই জন্য লাস্ট চেষ্টা করবে, যেহেতু সুযোগ এসেছে সুযোগটা কাজে লাগাতে চেষ্টা করবে। হ্যারি কেইনও চাবে না যে সেও আরো মানে লুকাকুর কাছে থাকতে, আরো দূরত্বটা বাড়িয়ে নিতে, সেই জন্য আমার কাছে মনে হচ্ছে দুই গোল মাউতে বেশ জমজমাট খেলার সম্ভাবনা রয়েছে। আরেকটা জিনিস যেটা লাস্ট গ্রুপ পর্বে ওদের ম্যাচে ওরা যেহেতু সিরিয়াসলি নেয় না টিম মানে খেলাটাকে, আজকে হয়তো সিরিয়াসলি নিতে হবে, কারণ যেহেতু থার্ড পজিশন একটা ব্যাপার রয়েছে এবং থার্ড পজিশনের সঙ্গে তাদের প্রাইজ মানির ব্যাপার রয়েছে, সেই ক্ষেত্রে আমার মনে হচ্ছে যে খেলাটাও বেশ ওপেন হবে। আরেকটা জিনিস আমি দেখে আসছি যে ওয়ার্ল্ড কাপে ফাইনাল ম্যাচ থেকে এই ম্যাচটাতে গোল বেশি হয়, তৃতীয় স্থান নির্ধারণে গোল সবসময় বেশি হয়, কারণ এই খেলাটা অনেক ওপেন হয়, সেখানে যেহেতু কারো কিছু হারানো থাকে না, সবাই একবারে অ্যাটাকিং ফুটবল খেলে সবসময়। আমরা আশা করছি আজকে রাতে আমরা একটা জম্পেশ ফুটবল ম্যাচ উপভোগ করব সেন্ট পিটার্সবার্গে। তো আজকের খেলাতেই যদি বা এর আগের দিনের খেলার সাথে আজকের খেলার কম্পারিজনে যদি চলে আসি একটু, যদি কথা বলতেন এর আগের দিনে যদি এই দুইটা টিমের খেলার কথা বলি, সেক্ষেত্রে আমি বেলজিয়ামকে বলবো যে ওরা অনেকটাই আনলাকি ছিল, কারণ তো ওরা যে পরিমাণের প্রেশার দিয়ে খেলছিল, সেই ক্ষেত্রে ফ্রান্স কিন্তু বেশ ইকোনমিক্যাল বেশ হিসেবে ফুটবল খেলে নিজেদের হাফের থেকে গোলগুলো বের করে নিয়েছে, কাউন্টার অ্যাটাক এবং সেট পিস থেকে একটা গোল বের করে নিয়েছে, কিন্তু সেক্ষেত্রে বল পজিশনিং কিন্তু বেলজিয়ামের অনেক বেশি ছিল ফ্রান্সের তুলনায়। আবার যদি ইংল্যান্ড এবং ক্রোয়েশিয়ার কথা চিন্তা করি, সেখানে কিন্তু ইংল্যান্ড ফার্স্ট হাফ কিন্তু বেশ ভালোই খেলেছে, পুরো অ্যাটাকিং খেলেছে, গোল বের করেছে,
এবং তারপর যেটা হয়েছে গোল করার পরে তাদের যে অ্যাটাকটা একটু দেখে শুনে বুঝে শুনে যাওয়ার প্রয়োজন ছিল এবং পিছনের থেকে ওদের যে অ্যালাউ করা কাউন্টার অ্যাটাকে যাওয়ার প্রয়োজন ছিল সেটা না করে ওরা খুব বেশি অ্যাটাক করেছে এবং আলটিমেটলি সেকেন্ড হাফ থেকে ওরা টায়ার্ড হয়ে গিয়েছে। আমরা যেহেতু গোল নিয়ে কথা বলছি, এবার ওভারঅল ওয়ার্ল্ড কাপের গোল নিয়ে যদি আমরা একটু কথা বলতে চাই, এবার ওয়ার্ল্ড কাপের যে গোল স্ট্যাট গুলো এবার কিন্তু একটু ডিফারেন্ট দেখা গেছে। প্রচুর গোল হয়েছে এবং সেট পিস থেকে প্রচুর গোল দেখা গেছে এবং আত্মঘাতী গোলও অ্যাজ ইউজুয়াল ছিলই কিছু। এগুলো নিয়ে যদি এই পর্যন্ত কিন্তু মানে অলমোস্ট 60টার মতো ম্যাচ হয়েছে, 60টার মতো এখানে গোল হয়েছে 161 এবং এটা যদি আমরা দেখি যে গোলগুলো 161 গোলের 19% গোল হয়েছে একবারে গোল বক্স যেটাকে বলে ছোট বক্স যেটা গোল পোস্টের সামনে সেখান থেকে হয়েছে 19% গোল এবং গোল বক্স থেকে পেনাল্টি স্পট পর্যন্ত এটা 6 ইয়ার্স এখান থেকে বেশি গোল হয়েছে 52% গোল হয়েছে। এটা মানে সবসময় এটা বলে রেড স্পট বলা হয়, এখান থেকে সব ম্যাচেই সব টুর্নামেন্টে গোল বেশি হয়। তারপর গোল বেশি হয়েছে হলো আপনার তারপরে হয়েছে হলো পেনাল্টি স্পট থেকে পেনাল্টি এরিয়া পর্যন্ত সেখানে 10% গোল হয়েছে এবং পেনাল্টি এর বাইরে থেকে গোল হয়েছে 14% এবং আত্মঘাতী গোল হয়েছে 5%। এটা হলো যে গোল মানে কোন এরিয়া থেকে গোলগুলো হয়েছিল সেটা হলো একটা স্টেটস। টোটাল এই পর্যন্ত যে গোল হয়েছে সেগুলো 161টার স্টেটস। পরে হয়তো আমরা আপডেট করতে পারো, দুইটা ম্যাচ রয়েছে সেক্ষেত্রে এরিয়া হয়তো ভাগ চেঞ্জ হতে পারে। তারপর যদি আমরা দেখি বা মানে আরেকটা কার্ড দেখি আমরা, তাহলে বুঝতে পারবো আসলে কিভাবে গোলগুলো হয়েছে। সেটা যদি আমরা দেখি তাহলে দেখবো যে স্বাভাবিক খেলা, স্বাভাবিক খেলা মানে নর্মাল স্ট্যান্ডার্ড প্লে ওপেন প্লে সেখান থেকে গোল হয়েছে 55% এবং তারপর যদি সেট পিসের কথা দেখি, সেট পিস ইনক্লুডিং ফ্রি কিক কর্নার কিক সব কিছু মিলে ওখানে গোল হয়েছে 44% 4 গোলস এবং আত্মঘাতী গোল হয়েছে 0.06%। এগুলো হলো যে গোলগুলো কীভাবে হয়েছিল এটা এটার স্টেটস। আমরা যদি পরবর্তী স্টেটস গুলো দেখেন, তারপর যদি দেখি আমরা কারা গোল করেছে, এবার যেটা দেখা গেছে এটা নিয়ে যদি আপনি আগে একটু বলে নিতেন, এবার কিন্তু মিডফিল্ড থেকে ডিফেন্স থেকে প্রত্যেকটা প্লেয়ার কে দেখা গেছে গোল করতে। এটা এটা হলো যে যেহেতু এখন ফুটবলটা হয়ে গেছে মানে মিডফিল্ড ডমিনেটেড খেলা এবং আগের মতো যে দুইটা স্ট্রাইকার থাকতো সেটা না, এখন একটা লোন স্ট্রাইকার থাকে, সে কিন্তু গোল করার থেকে সে ব্যস্ত থাকে, তার পিছনে যারা আসে তাদেরকে গোল করার সুযোগ তৈরি করা যাতে বেশি মনোযোগী থাকে। সেক্ষেত্রে অবশ্যই ফরওয়ার্ডসরা 32% গোল করেছে এবং মিডফিল্ডার্সরা দেখাই যাচ্ছে 52% গোল করেছে এবং ডিফেন্ডাররা গোল করেছে 16%। তো আমি যেটা বলছিলাম যে মিডফিল্ডাররা এখন মানে মিডফিল্ড একটা টিমে প্রতিটা টিমে মিডফিল্ড থাকে 3 থেকে 4 জন মিডফিল্ড থাকে এবং সবটা সবসময় কিন্তু অ্যাটাকিং মোডে থাকে এবং নাম্বার 9 যে পজিশনে আছে যাকে ফরওয়ার্ড বলা হয় ওরা কিন্তু সবসময় মানে নিজে গোল করার থেকে অন্যকে গোল করার জন্য সুযোগটা সৃষ্টি করে, সেই জন্য কিন্তু মিডফিল্ডারের গোল করার রেটটা বেশি। আমরা যদি তারপরের কার্ডে যাই সেখানে আমরা দেখতে পাবো যে আসলে গোল করার জন্য কোন সাইডটা ইউজ করেছে, কোন ফ্ল্যাঙ্ক এবং মিডল কিভাবে ইউজ করেছে, কোন ফিল্ডের কোন সাইডটা থেকে সবচেয়ে বেশি আক্রমণে গোলগুলো হয়েছে সেটা যদি দেখি তাহলে আমরা দেখবো যে লেফট সাইডটা খুব বেশি মানে ইউজ করা হয়েছে ওয়ার্ল্ড কাপে সব এভারেজ 161 গোলের মধ্যে এবং ফ্রি কিক থেকে যে গোলগুলো সবচেয়ে বেশি আমাদের নজর কেড়েছে হ্যারি কেনের শটটা কিংবা রোনালদো সবগুলো কিন্তু লেফট সাইড থেকে ছিল। সেজন্য এখানে 40% গোল হয়েছে লেফট সাইড থেকে অ্যাটাক করে এবং মিডল দিয়ে অ্যাটাক করে গোল হয়েছে 28% এবং রাইট সাইড দিয়ে গোল করা হয়েছে 32%। এটা আরেকটা জিনিস হলো এখন হলো যে রং ফুটেড উইঙ্গার বেশি খেলানো হয়। রং ফুটেড উইঙ্গার মানে যে যে লেফট সাইডে খেলে তার কিন্তু লেফট ফুট স্ট্রং থাকে না, তার রাইট ফুটটা স্ট্রং থাকে, সেজন্য লেফট সাইডটা বেশি ইউজ করা হয় এবং গোলের অপরচুনিটিও লেফট সাইড থেকে বেশি চলে আসে। আমরা যদি আচ্ছা অ্যাকচুয়ালি যে এই গোলগুলো আরও আরও কিন্তু স্টেটস রয়েছে, যেমন খেলার 5 মিনিট থেকে 15 মিনিট, তারপরে 16 মিনিট থেকে 30 মিনিট, 31 মিনিট থেকে 45 মিনিট, এভাবে কিন্তু 6টা কোয়ার্টারে কিন্তু ভাগ করা হয়। ওখানে কিন্তু ইন্টারেস্টিং জিনিস রয়েছে। ওটা যদি আমরা দেখি তাহলে মানে আমরা যদি এভাবে দেখি তাহলে দেখবো যে লাস্ট 75-6 মিনিটস টু 90 মিনিটস এখানে গোল সবসময় বেশি হয়, কারণ এখানে প্লেয়াররা খুব টায়ার্ড থাকে, সেখানে কনসেন্ট্রেট করতে পারে না, ডিফেন্সিভ অর্গানাইজেশন ল্যাকিংস থাকে, ওই জন্য ওই ওই টাইমটাতে গোল বেশি হয়ে থাকে। এবং আরেকটা মজার বিষয়, সবচেয়ে বেশি গোল হয়েছে এবার
অন্যান্য বার যেটা 90 মিনিটসের পরে যে এক্সট্রা টাইম থেকে যেটা মানে ইনজুরি টাইম যেটা বলে সেখানেও কিন্তু অনেক গোল হয়েছে, অনেক গোল হয়েছে। এবার আসলে আমরা বরং একটু দর্শকদের মতামত নিয়ে নিই। দর্শকরা অনেকেই আমাদের সাথে যোগ হয়েছেন, তারা কে কি বলছেন আমরা যদি একটু শুনে নিই। আমাদের সাথে যোগ দিয়েছেন মুরাদ খান, লুকাকু যদি দুটি গোল করে আর হ্যারি কেইন যদি গোল না করতে পারে তাহলে সর্বোচ্চ গোলদাতা পুরস্কার কে পাবে? মানে দুজনের স্কোর সমান সমান হয়ে যাবে, 6-6 হয়ে যাবে, সমান দুজনেই গোল্ডেন বুট পাবে। তাহলে সেক্ষেত্রে দুজনেই গোল্ডেন বুট পাবে, আপনারা উত্তর পেয়ে গেলেন। আরও যোগ দিয়েছেন বদিরুল আলম, লিখেছেন এই বিশ্বকাপে সেরা গোলকিপার কোর্তোয়া। মন্তব্য পথে 86-তে বাংলাদেশ র্যাঙ্কিংয়ে 116-তে ছিল, ক্রোয়েশিয়া ছিল 119-তম, আজকে কী অবস্থা? হ্যাঁ, এই কথাটা আমরা কালকেই বলেছিলাম বাংলাদেশ ফুটবল নিয়ে, ফাইনালে ক্রোয়েশিয়া জিতবে। বিপ্লব বর্মন আমাদের সাথে যোগ দিয়েছেন, সিদ্দিক সাহেব যোগ দিয়েছেন, সায়েদ আজাদ, আহসান হাবিব, শাহরিয়ার জোহা, পাভেল আমাদের সাথে যোগ দিয়েছেন দুবাই থেকে যোগ দিয়েছেন। আচ্ছা, বদরুল আলম ক্রোয়েশিয়ার প্রেসিডেন্ট সম্পর্কে জানতে চাচ্ছে। আমরা খেলা নিয়ে আগে কথা বলি, পরে আমরা প্রেসিডেন্ট নিয়ে কথা বলবো। হ্যাঁ, যেটা বলছিলেন না, ওই যে গোলগুলো মানে ইন্টারেস্টিং, আরও অনেক স্টেটস রয়েছে, সেগুলো আমরা হয়তো মানে ওয়ার্ল্ড কাপ শেষ হলে আমরা হয়তো দেখাতে পারবো, মানে ক্লিয়ার দিতে পারবো স্টেটসগুলো। মানে এগুলা কিন্তু একটা সময় এটাকে ধরা হয়, ফাইনাল যখন হবে সবগুলো স্টেট চলে আসবে তখন কোনো এগুলাকে মানে নেক্সট ওয়ার্ল্ড কাপের জন্য বা নেক্সট কোনো বড় টুর্নামেন্টে উইনিং প্রায়োরিটি হিসেবে ধরা হয় এগুলো, এবং সেই অনুযায়ী টিমগুলো প্রিপারেশন নেয়। যেহেতু এখন সেট পিসে গোল বেড়ে যাচ্ছে, সেট পিসগুলোতে আরও মনোযোগী হবে টিমগুলো, আরও সময় দেবে, আরও ট্রেনিং করবে সেট পিসগুলোতে। এবং যেহেতু রং ফুটের মানে উইঙ্গারের খেলাটা প্রবণতা চলে আসছে ওয়ার্ল্ড ফুটবলে, যেহেতু আমরা দেখছি যে লেফট সাইড থেকে গোল বেশি হচ্ছে, ওখানে আগেই বলেছি যে রং ফুটের মানে লেফট সাইডে ওরা, ওখানে রাইট ফুটে যারা তারা ওখানে খেলে এবং ওখান থেকে গোলগুলো বেশি বের করছে, এবং আউটসাইড দিয়ে বক্সের থেকে যে গোল বেশি হচ্ছে সেটা ম্যাক্সিমাম অবশ্যই সেট পিস থেকে এসেছে। তারপর অন্যান্য ওয়ার্ল্ড কাপে কিন্তু আউটসাইড দ্য বক্স কিন্তু আরও গোল বেশি থাকে, সেই ক্ষেত্রে এই বছর এই মানে এই ওয়ার্ল্ড কাপে মনে হচ্ছে যে গোলকিপাররা খুব বেশি সতর্ক ছিল আউটসাইড দ্য বক্স শুটিংয়ের ব্যাপারে, সেই জন্য মানে আউটসাইড দ্য বক্সের গোলের হারটা একটু কম। আমরা যদি এবার আজকের ম্যাচে চলে আসি, ভাই আমি প্রথমেই বলতে চাই যে বেলজিয়াম এবং ইংল্যান্ডের দুজন প্লেয়ারকে আমি আগে ফোকাস করতে চাই, সেটা হচ্ছে ইডেন হ্যাজার্ড এবং জর্ডান হেন্ডারসন, যাদেরকে বলাই যায় ম্যাচ মেকার। আমি যদি একটু তাদের দিকে আগে তাদের স্পটলাইটটা যদি আপনাকে দেখাতে চাই, তারপর আমি চাবো যে আপনি তাদের নিয়ে বলেন। ইডেন হ্যাজার্ডের স্পটলাইটটা যদি আমি আপনাকে বলি, ম্যাচ খেলেছেন এই ওয়ার্ল্ড কাপে 5টি, দৌড়েছেন 46.6 কিলোমিটার, পাস ছিল 209টি, ক্রস 1টি এবং ফাউলের শিকার হয়েছেন 25টি। অ্যাকচুয়ালি হ্যাজার্ড কিন্তু ন্যাচারাল ট্যালেন্টেড, আমরা ওয়ার্ল্ড কাপে দেখেছি এবং তার লিগ ম্যাচও ক্লাব ম্যাচে দেখেছি এবং এর আগে ইউরোতে দেখেছি, সে কিন্তু ন্যাচারাল ট্যালেন্টেড। এখানে যে 46.6 কিলোমিটার এটা কিন্তু তার টোটাল 6টা ম্যাচের, সেই অনুযায়ী কিন্তু তার রানিং আমি বলবো যে অনেকটাই কম হয়েছে, কারণ সে যেহেতু সবসময় উপরে থাকে এবং তাকে নিচের সাপোর্টটা কম দিতে হয়েছে এবং মিডফিল্ডের ব্লকিং হয়তো তাকে কম জয়েন করছে। কিন্তু আসলে তার আমার কাছে এখানে একটা জিনিস হয়তো মানে এটা আরও মানে ক্লিয়ার হতো, তার ড্রিবলিং ক্যাপাসিটি আমরা ওয়ার্ল্ড কাপে দেখেছি, তার স্কিল এবং ড্রিবলিং ক্যাপাসিটি এবং ক্রসিং, এখানে মানে সাকসেসফুল ক্রস দেওয়া হয়েছে একটা যেটা থেকে গোল করা হয়েছে, কিন্তু এছাড়া আরও অনেক ডেঞ্জারাস ক্রস সে গোল মাউথে ফেলেছিল, সেটা অনেক ক্ষেত্রে হয়তো ফরওয়ার্ডটা মিস করে গিয়েছে, কিন্তু ক্রসিংয়ে তার একটা ন্যাচারাল অ্যাবিলিটি রয়েছে। তারপর যদি আমরা হেন্ডারসনটা দেখি, তো হ্যান্ডারসন আসলে যে পজিশনে খেলে তারও মানে হোল্ডিং মিডফিল্ডার, এখানে যে টিমের সবচেয়ে যে মানে এন্ডুরেন্স সবচেয়ে বেশি যার এবং যে পাওয়ার সবচেয়ে বেশি সেই প্লেসটাতে খেলে থাকে। আমরা একটু কার্ডটা দেখে নিই জর্ডান হ্যান্ডারসনের, ম্যাচ খেলেছেন তিনিও 5টি খেলেছেন, দৌড়েছেন 57.1 কিলোমিটার, তার পাস ছিল 278টি, ক্রস 2টি এবং ফাউলের শিকার হয়েছেন 4টি। অ্যাকচুয়ালি সে যেটা করেছে মাত্র 5 মিনিট 57 কিলোমিটার, এটা কিন্তু মানে হ্যাজার্ডের সঙ্গে তুলনা করি তাহলে কিন্তু প্রায় 11 কিলোমিটার বেশি রান করেছে। আমি বলেছিলাম যে হ্যাজার্ডের সঙ্গে তার পজিশনাল এটা হলো সে হোল্ডিং মিডফিল্ডারে খেলে আর হ্যাজার্ড খেলে অ্যাটাকিং মিডফিল্ডারে, সেই জন্য তার রানিংটা খুব বেশি এক্ষেত্রে। তবে আজকে মনে হয় যে মানে হ্যান্ডারসনের তাদের পজিশনাল ক্ল্যাশটা হবে, এই জন্য এখানে দেওয়া হয়েছে স্টেজে পজিশনাল ক্ল্যাশ, মানে হ্যান্ডারসন যে জায়গায় খেলে যে জায়গায় মানে মাঠে দাঁড়ায় সেখান থেকে কিন্তু হ্যাজার্ড তার খেলাটা স্টার্ট করে, সেই জন্য হয়তো তার একটা বাড়তি দায়িত্ব থাকবে হ্যাজার্ডকে স্টপ করার জন্য যে করেই হোক, এবং এই জন্য এই দুইটা মানে প্লেয়ারের একসঙ্গে ডাটাটা দেওয়া হয়েছে। সেই আমি আবার একটু দর্শকদের কাছে যেতে চাই, দর্শকরা প্রচুর কমেন্ট করছে, দেখা যাক কে কি বলছে আজকের খেলা নিয়ে। আপনারা আরও জানান আমাদেরকে আজকে কে জিতবে, দেখি কার সাথে মিলে যায় আজকের জেতাটা। আমাদের সাথে আরও যোগ দিয়েছেন ফিরোজ মুস্তফা, নোমান সরকার, কাউসার খান যোগ দিয়েছেন সৌদি আরব থেকে, অসংখ্য ধন্যবাদ।
আরো যোগ দিয়েছেন আরিফ আহমেদ, শাহরিয়ার খান সাউথ কোরিয়া থেকে। আচ্ছা, ফ্রান্স বেলজিয়ামের সাথে খেলা খেলছে, আচ্ছা দেখা যাক কি হচ্ছে। মানে এই বিশ্বকাপে কে ভালো কিপার? আমি মনে করি বেলজিয়ামই এবার চ্যাম্পিয়ন। কিভাবে ভাই, বেলজিয়াম কিভাবে চ্যাম্পিয়ন হয়, থার্ড না ফোর্থ, সেটা দেখা যাক। আচ্ছা, আপনার মতে গোল্ডেন বল কে পেতে পারে? গোল্ডেন বল অবশ্য এখনো পর্যন্ত আমার কাছে মনে হচ্ছে যে গ্রিজম্যান এবং লুকা মদরিচ এগিয়ে থাকবে, কারণ যেহেতু টিমটা ফাইনালে। হাসিম রায়ের পক্ষ থেকে এই কোয়েশ্চেন ছিল। এছাড়া আসলে প্রচুর কোয়েশ্চেন আসছে, আমরা মনে হয় আপনারা গেস করতে থাকুন, দেখে নিব আজকে আমরা মিলিয়ে নিব কার গেসিং এর সাথে মিলে যায়, কে জিতবে, যেটা বলছিলেন ভাইয়া। জি, এই দুটো টিমের যে আমি পজিশনগত বললাম একটা অবস্থান, সেক্ষেত্রে আরেকটা পজিশনগত মানে ক্ল্যাশ হওয়ার সম্ভাবনা রয়েছে, মানে মাঠে ডুয়েলের সম্ভাবনা রয়েছে যে উইনিং এর ব্যাপারে। সেটা হলো যে আমি প্রথমে বলছিলাম যে লুকাকুর সঙ্গে মানে তাদের ডিফেন্স লাইন যেটা রয়েছে ইংল্যান্ডের, সেখানে ট্রিপিয়ার রয়েছে এবং মানে যে ডিফেন্সগুলো রয়েছে সেখানে ক্ল্যাশটা বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং যেটা ওই যে ট্রিপিয়ার আমাদের লাস্ট ডিফেন্ডার, লাস্ট ম্যাচে কিন্তু ট্রিপিয়ার স্কোর দেখতে পেয়েছি আমরা। ট্রিপিয়ারের সঙ্গে ওখানে স্টোনের একটা মানে লুকাকুর সঙ্গে স্টোনের একটা ক্ল্যাশ হওয়ার, যেহেতু স্টোন সেন্ট্রালে থাকে এবং ট্রিপিয়ার রাইট সাইডে থাকে, এবং লুকাকু সবসময় লেফট সাইড থেকে আসার চেষ্টা করে, যেহেতু আগের ম্যাচে রাইট সাইড থেকে ঢুকেছে, এই ম্যাচে হয়তো লেফট সাইড থেকে ঢোকার চেষ্টা করবে, কারণ পিছন থেকে তার সঙ্গে কম্বিনেশন প্লেটা করবে বেশি হ্যাজার্ড, হ্যাজার্ডের সঙ্গে তার যেহেতু কম্বিনেশন প্লেতে, সেই ক্ষেত্রে স্টোনকে তার চ্যালেঞ্জটা নিতে হবে। আমরা একটু হেড টু হেড একটু দেখেনি শক্তিটা কে এগিয়ে আছে এবার। আমরা দেখতে পাচ্ছি যে টোটাল ম্যাচ থেকে যে স্ট্যাটটা নেওয়া হয়েছে ওয়ার্ল্ড কাপের, গোল কার কতটা বেশি দেখতে পাচ্ছি। বেলজিয়াম কিন্তু গোলের দিক থেকে এগিয়ে আছে ইংল্যান্ডের থেকে, পাসের দিক থেকে দেখা যাচ্ছে অবশ্যই প্রায় সমান সমান, এটা খুব একটা মানে খুব হাড্ডাহাড্ডি একটা লড়াই হবে এটা, কিন্তু আমরা এই স্ট্যাট গুলো দেখে বুঝতে পারছি খুব খুব অল্প ডিফারেন্স প্রত্যেকটা ক্ষেত্রে। হ্যাঁ, ওখানে দেওয়া হয়েছে গোলকিপারের সেভ দেখা, যেটা দেওয়া হচ্ছে সেখানে, আমি মনে করি যে আসলে স্টেটসই বড় কথা না, আমরা যদি মানে ইয়ার সেভগুলো দেখি, বিশেষ করে পিকফোর্ডের সেভগুলো দেখি, সেই ক্ষেত্রে পিকফোর্ডের মানে ওয়ান ভার্সেস ওয়ান সেভগুলো বেশি রয়েছে। লাস্ট ম্যাচে যেটা আমরা দেখেছি যে মান্দুকিচের সঙ্গে দুইটা বল সে মানে লাইফ রিস্ক নিয়ে সে সেভগুলো করেছে, অসাধারণ ছিল। আর কোর্তোয়ার সেভগুলো অনেক মানে হাই লং রেঞ্জে শুটিং ছিল, সেখান থেকে সে সেভগুলো করেছে। তারপরও আমি মনে করি যে আসলে এখন পর্যন্ত সব দিক দিয়ে করতে এগিয়ে থাকবে, কারণ করতে আর এক্সপিরিয়েন্স এবং তার যে খেলার স্টাইল সেটা বেশি করতে আর বেশি, কিন্তু এই ওয়ার্ল্ড কাপে শুধু পারফরমেন্স দেখি তাহলে আমি বলবো যে অবশ্যই পিকফোর্ড এগিয়ে, পিকফোর্ড এগিয়ে, পিকফোর্ডের হাইটটাও মনে হয় পিকফোর্ডকে এই ক্ষেত্রে অনেকটা এগিয়ে রেখেছে, না পিকফোর্ড এবং করতে আর ভিতরে বা করতে আর হাইটটা বেশি। আর যেটা বেলজিয়াম ইংল্যান্ডের আরও যেটা আপনার তাদের উইনিং টোটাল উইনিং যেটা পার্সেন্টেজ দেওয়া হয়েছে, সেখানে বেলজিয়াম এগিয়ে রয়েছে এবং ইংল্যান্ড পিছিয়ে রয়েছে। আসলে এই ম্যাচ ডেতে যারা ভালো খেলবে এবং যারা প্ল্যান ট্যাকটিক্স কোচের ট্যাকটিক্স প্ল্যান যারাই মাঠে ভালোভাবে ইমপ্লিমেন্ট করতে পারে, এক্সিকিউট করতে পারে, তারাই কিন্তু আসলে উইন করবে। স্টেটস সবসময় দেখ মানে ওই ম্যাচের রেজাল্টে কখনো নিয়ামক হতে পারে না, স্টেটস যেগুলো থাকবে এগুলো হয়তো পাস্ট ম্যাচের, যে পাস্ট ম্যাচ সবসময় ইতিহাস হয়ে যায়, প্রতিদিন নতুন একটা ম্যাচ নতুন এনভায়রনমেন্ট, সেক্ষেত্রে সবাই নতুন করে শুরু করে এবং স্টেটস মাথায় নিয়ে কিন্তু শুরু করে না, ওই দিনের পার্টিকুলার মানে স্ট্র্যাটেজি এবং গেম প্ল্যান নিয়ে কিন্তু সবাই মাঠে পারফর্ম করে। দেখা যাক আসলে আজকের খেলা নিয়ে আমি যদি আপনাকে জিজ্ঞেস করি মারুফ ভাই, আপনার কাছে জানতে চাই আপনি কাকে এগিয়ে রাখবেন, কেন এগিয়ে রাখবেন? আজকের ম্যাচে আমি এগিয়ে রাখবো অবশ্যই বেলজিয়ামকে, কারণ বেলজিয়ামের টোটাল পারফরমেন্স, বেলজিয়াম যে সাইড থেকে এসেছিল সেখান থেকে কিন্তু সে অনেক স্ট্রং টিমের সঙ্গে খেলে এসেছে। একটা হলো তাদের লাস্ট ম্যাচে পারফরমেন্স আসলে সত্যিকারতে ভালো ছিল থ্রু আউট 90 মিনিটস, সেই ক্ষেত্রে ইংল্যান্ড একটা মানে মাত্র উইং মানে ইয়াং ট্যালেন্টেড টিম, যদিও তাদের টার্গেট ছিল কোনো মতে সেমিফাইনাল খেলা, সেমিফাইনাল খেলতে পেরেছে। আমার মনে হচ্ছে যদি এটা যদি তাদের মাথায় না আসে যে আমরা আর একটু উপরে যেতে পারি কি না, সেটা যদি কাজ করে তাহলে হয়তো একটা শক্ত চ্যালেঞ্জ দিতে পারে বেলজিয়ামকে, দেখা যাক আসলে কি হয়। আর একটা জিনিস জানতে চাইছিলাম, দুই দুই কোচেরই ফরমেশন কিন্তু চেঞ্জ ছিল, যার কারণে হয়তো বা দুই দলের এই অবস্থা সেমিফাইনালে যে থেমে যাওয়া,
ফরমেশন নিয়ে কি কোনো কথা বলতে চান? না, ফরমেশনে ওরকম খুব একটা চেঞ্জ ছিল না, কিন্তু একটা চেঞ্জ ছিল তাদের টেকটিক্যাল, একটা চেঞ্জ ছিল। কিন্তু অন্যান্য ম্যাচে যখন ইংল্যান্ড ডিফেন্স করতো তখন কিন্তু ওরা 4 ব্যাকে ডিফেন্স করতো, মানে আলটিমেটলি একজন উপরে চলে আসতো। কিন্তু লাস্ট ম্যাচ মানে যখনই ডিফেন্স করেছে তখনই 5 জন সবসময় চলে গেছে, যদিও 5 জন ডিফেন্স নিয়ে খেলে ওরা, কিন্তু যখন অর্গানাইজেশন থাকে তখন ওখানে 4 জন থাকতো। কিন্তু লাস্ট ম্যাচে সবসময় 5 জন থেকেছে, সেই জন্য মিডফিল্ডে একটা গ্যাপ থাকতো, সবসময় 3 জন থাকতো, এই জন্য 3 জনে মিলে পুরো ওয়েটটা কভার করতে না পারাতে সেখানে ক্রোয়েশিয়া কিন্তু অনেক স্পেস পেয়ে গিয়েছিল। এটা একটা প্রবলেম ছিল। আরেকটা প্রবলেম ছিল যে মিডফিল্ডে যে জয়েন করতে হবে অ্যাটাকার 2 জন, ব্রাহিম স্টার্লিং এবং হেরিকেন, ওরা কিন্তু মিডফিল্ডের সাপোর্টটা দিচ্ছিল না। আর আমি যেটা বলবো, বেলজিয়াম ওরা কিন্তু এক এক সময় এক একটা ফরমেশন নিয়ে খেলেছে, এবং সেটা করেছে অবশ্যই অপোনেন্টের স্ট্রেংথ বুঝে, অপোনেন্টের উইকনেস বুঝে কিন্তু ফরমেশনটা দাঁড়িয়ে করেছে। কখনো খেলেছে ওরা 4-2-3-1, কখনো 4-3-3, এবং তাদের একটা প্লাস পয়েন্ট হলো তাদের যে উপরের 4-5 জন মিডফিল্ড এবং অ্যাটাকার রয়েছে, সেখানে ওরা সব পজিশনে খেলার ক্যাপাবিলিটি রয়েছে। এই জন্য ওখানে আমার কাছে মনে হচ্ছে মার্টিনেস এটা করতে পেরেছিলেন, যেহেতু তার ট্যালেন্ট বেশি, রিসোর্স বেশি, সেই জন্য এটা করতে পেরেছেন। একটা কোনো ফিক্সড একটা ফরমেশনে উনি থাকেননি পুরো টুর্নামেন্টে। আমরা আজকের মতো মনে হয় এখানেই শেষ করতে পারি। তাহলে আমরা জেনে নিচ্ছি যে কোচ কোচ বাজি ধরছেন হচ্ছে বেলজিয়ামের পক্ষে, বাজি না আসলে তাদের পারফরম্যান্স বলে, পারফরম্যান্স দেখা যাক। কোচের সাথে আপনাদের আদৌ কতটুকু মেলে এবং আপনাদের কি হয়, এবং অবভিয়াসলি এরপরে খেলার পরে কালকের দিন আমরা এই এক মাসের অপেক্ষা আমাদের শেষ হবে আসলে আলটিমেটলি আগামী কালকে ফাইনাল ম্যাচে। কিন্তু আমার মনে হয় যে এই সব দল বাদ পড়ে যাওয়াতে ইংল্যান্ড এবং বেলজিয়ামের দিক থেকেও আমাদের অনেকের একটা সাপোর্ট তৈরি হয়েছে যে কে জিতবে এই জিনিসটা নিয়ে আমাদেরও আগ্রহ আছে, কারণ দুটি দলই কিন্তু ফাইনাল খেলতেও পারতো। তো যাই হোক, যেহেতু খেলেনি আজকে, আমরা 3rd-4th পজিশনের জন্য দু দলের খেলা দেখব, দেখা যাক কে জেতে। আপনারাও দেখুন আর আমাদের সাথেই থাকুন, আমরা আবারও হাজির হব আগামীকাল নতুন অতিথি নিয়ে এবং কি হয় খেলার পরবর্তী রেজাল্ট সেটা জানাতে। ভালো থাকুন, সুস্থ থাকুন।